ছোট বাচ্চাদের জন্য একটা দারুণ রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। শুধু ছোট বাচ্চা না, এটা কিন্তু বড়রাও খেতে পারে। আজ না আহির 12 মাসের ভ্যাকসিনের দিন ছিল। এই ভ্যাকসিনের দিনগুলোতে বড্ড বেশি কষ্ট হয়, বেচারি কত কান্না করে। ছোটবেলা থেকে শুনে এসেছি মেয়েরা সবসময় বাবাদের খুব প্রিয় হয়, মেয়েরা বাবাদেরকে সবথেকে বেশি ভালোবাসে। এটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাবার কাছে সবসময় শান্ত হয়ে থাকবে, আর মায়ের সাথে যত দুষ্টুমি। হ্যালো সবাইকে, আমি রুম্পা, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আশা করব অন্য ব্লগগুলোর মতনই এই ব্লগটা দেখতেও তোমাদের খুব ভালো লাগবে। আহির আজকে আছে 12 মাসের ভ্যাকসিন, তো সেই কারণেই আহিকে সকাল সকাল রেডি করানো হচ্ছে। আহির বাবার সন্ধ্যাবেলা একটা মিটিং আছে, তো সেজন্য আমরা একটু তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, যাতে কি তাড়াতাড়ি দেখিয়ে চলে আসতে পারি। কারণ ডক্টরের কাছে গেলে সারাদিন কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। আহির বাবার কাছে যতটা শান্তভাবে রেডি হয়, আমার কাছে কিন্তু এতটা শান্তভাবে রেডি হয় না। আমার কাছে সব সময় ছটপট করতেই থাকে, তাই আমি বললাম হিরক তুমি জামাটা পরিয়ে দাও, আমিও চুলটা বেঁধে দেবো। ব্যাস দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে। পাপা চলে যাবার পরেই ও সব দুষ্টুমি স্টার্ট হয়ে যাবে। এই যে এটা ওর চাই, নোংরা জিনিসগুলো সবসময় আহি বেশি পছন্দ করে। চলো আমি এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই। হিরক অফিসের কাছে বসে গেল, আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি ফিরতেও পারবো। আমি যেদিকে যাব সেদিকেই আহি চলে যাবে। আর এখন নতুন টেকনিক হয়েছে, সব সময় আমার জামা ধরে দাঁড়িয়ে পড়বে, আর আমি একটুকু চলতে পারবো না। আজকাল তো আবার আমাকে কপি করা শিখেছে, মানে আমি যখন কাজল দেবো বা লিপস্টিক দেবো সেগুলোকে আবার কপি করবে। এই যে ছোট থেকে নতুন নতুন জিনিসগুলো যখন করে, আমাদের মায়েদের কি মজাই হয় তাই না? কি যে ভালো লাগে যখন এই নতুন নতুন জিনিসগুলো আই করতে থাকে, আর আমরা বাবা মারা ভীষণ এনজয় করি ব্যাপারটা। এই যো এবার দেখছো আমি যে চুল মারতে বসলাম, ও কিন্তু একটা মিনিটও স্থির থাকবে না, শুধু পালিয়ে যাবে। অনেক কষ্টে একটা ঝুটুন বেঁধে দিয়েছি, আর একটা ছোট্ট ক্লিপ, ক্লিপ একদম মাথায় রাখতে চায় না। এই ভ্যাকসিনে যাওয়ার আগে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো সমস্ত কাগজপত্র নিয়ে নেওয়া, আর ব্যাগটা আহির সব থেকে ভালো করে গুছিয়ে নেওয়া। আমাদের কী জিনিস নিচ্ছি না নিচ্ছি সেটা দেখার অত সময় নেই, বাট আহির সমস্ত জিনিসগুলো ভালো করে প্যাক হওয়া চাই, না হলেই সমস্যায় পড়তে হবে। আর যখন পাপার কোলে থাকবে আহি, তখন সে যেই এসে যাক না কেন তা একদম আসবে না। মানে আমি যতই পাপার কাছ থেকে কোলে নিই না কেন, ঠিক উল্টে পাপার কাছে চলে যাবে। তাই কোলে নিয়েই বাধ্যতামূলক কাজ করতে হচ্ছে। জানলা কপাটগুলো বন্ধ করে যাচ্ছি, যদি আবার বৃষ্টি ইষ্টি এসে যায়, এখন তো যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে। আর আমরা যখনই বাইরে কোথায় যাই, আমরা তিনজন মিলে ঠাকুরের কাছে একসাথে প্রণাম করি, যাতে কি আহিও এগুলো শিখে নেয়। যখনই হিরক লিফটে করে আহিকে নিয়ে যায়, তখন লিফটটা কিভাবে খুলছে, আর এই যে 1 2 3 যে আসছে এগুলো হিরক বলতে থাকে, আর আহি এগুলো ভীষণ এনজয় করে। আজকাল তো আবার যখন গাড়িতে ওঠে তখন একদম আমার কোলে বসতে চায় না, ও সিটে বসবে। বাপরে কত বড় হয়ে গেছে, একা একা সিটে বসে যাবে। জোর বশত কোলে নিয়েছি, আর এখন বাইরের দৃশ্য দেখতে দেখতে চলছে। আমাদের ফ্ল্যাট থেকে ভাগীরথী নিউটিয়া আসতে ওই 10 মিনিটের মতো সময় লাগে, তো এখানে পার্কিং টা করে আমরা এবার ভাগীরথী নিউটিয়ায় ঢুকবো। যখনই এই ভাগীরথী নিউটিয়ায় আসি, আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়, সব কিছু মনে পড়ে যায়। যে এখানে যখন ডক্টর চেক আপ করাতে আসতাম, তখন আহি আমার পেটুতে ছিল, তারপর এখান থেকে আহিকে নিয়ে গিয়েছি। এটা ছিল আমার জীবনের সব থেকে বড় পাওয়া। তারপর ঠাকুরকে প্রণাম করে আমরা উপরে গেলাম, সমস্ত ফর্মালিটিস করা হয়ে গেছে, এবার আমরা প্লে জোনে এসেছি। ভাগীরথী নিউটিয়ার এই প্লে জোনটা ভীষণ ভালো লাগে, কারণ কি এখানে সব ছোটো ছোটো বাচ্চারা আসে, আর আহি সবাইকে দেখতে থাকে, স্মাইল করতে থাকে। বাচ্চাদের আর কি, ওরা খেলতে পেলে, অ্যাক্টিভিটি করতে পারলেই খুশি, ওরা সবসময় অ্যাক্টিভ থাকতেই পছন্দ করে। কিন্তু আমরা বাবা মারা বড্ড তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়ি। এদের যতটা এনার্জি লেভেল থাকে ততটা কি আর আমাদের থাকে? সারাদিন কাজকর্মের পরে তো আমরা টায়ার্ড হয়ে যাই না? হিরক এদিকে রাইম করতে করতে ওকে ডাবের জল খাওয়াচ্ছে। বোতলে করে আসার সময় ডাবের জলটা নিয়ে নিয়েছিলাম, আর আমি নিয়েছি একটা ব্রাউনি। বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়া ছিলই, বাট
যখনই আসি না কেন ওই 2-3 ঘন্টা তো অপেক্ষা করতেই হয়। এই সময়টা আহিকে বড্ড বেশি এনকারেজ করতে হয়। যদিও অনেক বেবিরা থাকে, সেই জন্য ওদেরকে দেখে এরা সব সময় হ্যাপিই থাকে, তবুও একটা সময় গিয়ে ওরা বড্ড বেশি টায়ার্ড হয়ে যায়। তবে কি না, বেশ ভালো সময় কেটে যায় সবার সাথে গল্প করে, কত নতুন মানুষের সাথে পরিচয় হয়। ফাইনালি আমাদের টার্ন এলো। এবার ডক্টরের সাথে সমস্ত ব্যাপারে ডিসকাশন করে সেই কষ্টকর মুহূর্তটা, এই মুহূর্তটা আমাদের দুজনের কাছে সত্যি খুব কষ্টকর। হালকা সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে, হীরক বড্ড বেশি তাড়াতাড়ি করছে, কারণ কি ওর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তো সেই জন্য আমরা আর কোথাও যাচ্ছি না। খুব ইচ্ছে ছিল আহির জন্য টুকটাক জিনিস নেব, কারণ কি হালকা ঠান্ডা তো এসেই যাচ্ছে, যাকে আমি ওই ফার্স্ট কাই থেকে অর্ডার দিয়ে দেবো। আমার খুব ইচ্ছে করে যে দেখে শুনে জিনিস কিনতে। চলো, হীরক এদিকে মিটিংয়ে বসেও আছে এসে, আর আমি আহিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তোমাদের সাথে এবার শেয়ার করব একটা খুব হেলদি রেসিপি, যেটা কিন্তু তোমরা তোমাদের বেবিকেও দিতে পারো আর নিজেরাও খেতে পারো। মানে এটা আমি অনেক দিন আগে থেকেই আহিকে দিচ্ছি এবং আহি এটা খুব বেশি পছন্দ করে। তার জন্য বাড়িতে যা যা ভেজিটেবল আছে তাই তাই ইউজ করতে পারো। আমি এখানে ব্যবহার করছি রাঙালু, যেটা মিষ্টি আলু, আর বিনস, গাজর, কুমড়ো, আর নর্মাল যে চন্দ্রমুখী আলু হয় সেই আলুটা। তোমাদের কাছে যা যা ভেজিটেবল আছে সব নিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যত ভেজিটেবল বেবিকে আমরা দেবো তত বেশি হেলদি হবে। আমি গাজরটাকে একটু গ্রেট করে নিচ্ছি, গাজরটা না সেদ্ধ হতে একটু দেরি হয়, তো গ্রেট করে নিলে সেদ্ধটা খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে সমস্ত ভেজিটেবল আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি এবার গ্যাসে প্যান বসালাম, চলো চিমনিটা তাড়াতাড়ি অন করে নিই। আর আমি দেবী দিয়েছি এখানে বাড়িতে তৈরি করা ঘি। ঘিটা কিন্তু একটা গুড ফ্যাট, সেই জন্য আমি ঘিটা ব্যবহার করি আহির রান্নাতে। এর সাথে দিলাম জিরে ফোড়ন আর সমস্ত ভেজিটেবিলগুলো, আর একটু মটরও নিয়েছি। এবার সমস্ত সবজিগুলোকে হালকা হালকা করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। আর এখানে আমি ইউজ করছি হিমালয়ের পিঙ্ক সল্টটা, এটা কিন্তু খুব ভালো হয়। আমি অল্প পরিমাণে দিলাম, তারপর চাপা দিয়ে আবার রেখে দিলাম। কিছুক্ষণ রাখার পরে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এরকমভাবে চাপা দিয়ে রান্না করলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভেজিটেবিলটা সেদ্ধ হয়ে যায়। আর অল্প কিছু মশলা দিচ্ছি, যেমন ধরো ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ। আমি এখনও গোলমরিচটা দেওয়া স্টার্ট করিনি, তবে শীঘ্রই গোলমরিচটা দেওয়া স্টার্ট করবো, এটা কিন্তু খুব বাচ্চাদের জন্য হেলদি হয়। আর একটু জল দিলাম, তারপর সেদ্ধ করতে বসালাম। আমি এখানে দুটো ফর্মে ওটস ব্যবহার করি। একটা হচ্ছে আমি একটু রোস্ট করে গুঁড়ো করে রাখি, যেটাতে আমি চিলা বা স্মুদি এইসব যদি বানাই সেগুলোতে ইউজ করি। আর যখন খিচুড়ি বানাই বা অন্য কিছু যেটা সেদ্ধ করা যায়, তখন এই গোটা গোটা রোল ওটসই ব্যবহার করি। তো দেখো, ভেজিটেবিল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 2 চামচের মতো ওটস দিচ্ছি। ওটস তৈরি হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই একদম ভেজিটেবিলগুলো সেদ্ধ হয়ে গেলেই তারপর ওটটা দিচ্ছি। তারপর 2-3 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো, আর তৈরি হয়ে যাবে ইয়াম্মি ইয়াম্মি ভেজিটেবিল ওটস। এটা কিন্তু শুধু বাচ্চারা না, এটারা কিন্তু বড়রাও খেতে পারে। আমি যখন ব্রেকফাস্টের জন্য বানাই তখন আমি সবাইয়ের জন্যই বানিয়ে নিই। রান্নাটা করতে করতে আই এখানে ঘুম থেকে উঠে গেছে, তো হীরক যেহেতু মিটিংয়ে আছে সেই জন্য অফিস রুমে দরজা বন্ধ। তো আইকে আমি নিয়ে কিচেনেই চলে এসেছি, আইকে কোলে নিয়ে বাকি রান্নাটা করে নেবো। কিচেনে ভীষণ গরম, কিন্তু ও এখানেই থাকবে যেখানে ওর মা আছে। তোমরা যারা এই রেসিপিটা এখনো পর্যন্ত ট্রাই করনি, অবশ্যই করে এটা ট্রাই করতে পারো বেবিদের জন্য। আর যারা অলরেডি এগুলো এটা বাচ্চাদেরকে খাওয়াও, তারাও কিন্তু কমেন্ট বক্সে জানিও যে তোমাদের বাচ্চা এই খাবারটা খেতে পছন্দ করে কিনা। কমেন্ট করে অবশ্যই জানিও যে কিরকম লাগলো আজকের ভিডিওটা। আর আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, এটা ভীষণ হেলদি একটা।
রেসিপি রাহি এটা খুবই ভালো পছন্দ করে এবং ওটসকে আরও নানানভাবে খাওয়ানো যেতে পারে আমি সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এটা তোমরাই বলেছিলে যে এরকম রেসিপি যেন আমি শেয়ার করতে থাকি আরও এই আহিকে রিলেটেড নানা রকম ভিডিও যেন আমি বানাই তো অবশ্যই করে তোমরা স্মাইল উইথ আস যে ফেসবুকে পেজটা আছে ওটা ফলো করে দিও আর ইউটিউবে যেটা চ্যানেলটা আছে স্মাইল উইথ আস ওটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিওটা বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে আর অবশ্যই করে একটা কমেন্ট করে জানিও যে তোমার কীরকম লাগছে তোমাদের ভিডিও তারপর দেখা হচ্ছে আমাদের ভিডিওর সাথে টাটা টাটা করে দাও টাটা লজ্জা পেয়ে গেছে টাটা চলো কেন খুব গরম রান্না করে খুব গরম